আগামী এক সপ্তাহের মধ্যে এ রাজ্যের পাশাপাশি সারা দেশে সিএএ চালু হবে। এবার প্রতিশ্রুতি এক ধাপ এগিয়ে গ্যারান্টি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে একটি অনুষ্ঠানে এসে এই গ্যারান্টি দেন তিনি। গ্যারান্টির পাশাপাশি রাজ্য সরকারের কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি আগামী সাত দিনের মধ্যে সিএএ চালু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে নাগরিক। তাহলে পাসপোর্ট করতে গেলে একাত্তর সালের আগের জমির দলিল চাইছে কেন তার পুলিশ? প্রশ্ন মন্ত্রীর। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ নিশ্চিন্তপুরে জনসভাতে এসে এমনই মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি নব্যেন্দু শেখর সুন্দর। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই? তাহলে আপনি কেন বলে পাঠাচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে, সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে, এটা সবচেয়ে বড় কথা। তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত। আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে, কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার। সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায়, তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে। সিএ লাগু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে। মতুয়াদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। আগেও অনেক মন্ত্রী এসে সিএএ প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখেও একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে। এবার সরাসরি গ্যারান্টি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একথা শোনার পর উচ্ছ্বাসিত মতুয়াদের একাংশ। বনগাঁ এলাকার মতুয়া ভক্তদের মতে, এই জন্য আমরা খুব আশাবাদী বা উনি ভরসা দিয়েছেন, আমরা সে ভরসাটা রাখছি যে সিএ লাগু হোক। যেহেতু আমরা ভারতবর্ষ থেকেও এখন আমরা কিন্তু কোনো দেশের নাগরিক না, এখন আমরা উদ্বস্ত হিসেবে পরিচিত, তো আমরা চাই নাগরিকত্বটা পেলে সিএ আর লাগু হোক, আমরা সেটাই চাই, ওনার পাশে ছিলাম আরও থাকব। এটা শুনে আমরা অত্যন্ত অত্যন্ত আপ্লুত, এবং এত যে আমার দীর্ঘদিনের আমাদের যে লড়াই চলছে বর্মা থেকে আরম্ভ করে যে সূত্রপাত, সেই সূত্রপাতের আমরা দীর্ঘদিনের লড়াই করে এসেছি এবং সেই সূত্রপাত ঘটিয়ে গেছেন বর্মা। তারপরে অমিত শাহজি সেই কথাটা আমাদের মোদিজির সঙ্গে আলোচনা করে যে সুন্দর সুব্যবস্থা করেছেন, সেই লড়াইতে আমরা এতদিনে যে লড়াই দিয়েছি আজকে শিহরণ হচ্ছে সকল মতুয়াদের যে আমরা সেটা পেতে চলেছি, এবং সেটা খুবই অল্প দিনের মধ্যে, শুনেছি আগামী সাত দিনের মধ্যে এটা চালু হতে চলেছে। এটা হলে আমরা ভারতবাসী যত উদ্বাস্ত আছি আমরা সবাই যে কি খুশি হব সে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। টেলিফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শান্তনু ঠাকুর সিএএ চালু করার মালিক কিনা আমার জানা নেই। পাঁচ বছর আগেও নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, আবার নির্বাচন এসেছে। তিনি আরো বলেন, শান্তনু ঠাকুর গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জনসভার মঞ্চে দাঁড়িয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে সিএএ চালু হবে, আপনার প্রতিক্রিয়া? শান্তনু ঠাকুর সিএ চালু করার মালিক কিনা আমার জানা নেই, কিন্তু আমরা বলেছিলাম যে আবার নির্বাচন সামনে আসছে, পাঁচ বছর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে,
এই 5 বছরের মধ্যে চালু করতে পারিনি। একজন হাফ মন্ত্রী কি করে দায়িত্ব নিয়ে এ কথা বলে? অতএব ওর রাজনৈতিক জ্ঞান অভাবের জন্য এটা করেছেন বলতে পারে না। অতএব মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটাই আজকে সর্বভৌ সত্য, যে আমরা যারা ভোট দিই, আধার কার্ড আছে, আই কার্ড আছে, তারাই ভারতবর্ষের নাগরিক। যেমন সংবিধানে 326 নম্বর ধারাতেও আছে, 18 বছর উত্তীর্ণ হলে সে ভোট দেওয়ার অধিকার পাবেন এবং সে ভোট দিলেই ভারতবর্ষের নাগরিক। সংবিধানকে পাল্টে দেবার ক্ষমতা কারোর নেই। ভারতবর্ষের মানুষ সংবিধানকে বিশ্বাস করেন, ভরসা রাখে না। এরা ভোটের নামে 5 বছর আগে বাউটা দিয়েছিলেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ফেরত দেবেন, 2 কোটি বেকারের চাকরি দেবেন, কিছুই পারেনি, এনআরসি সিএ করতে পারেনি। অতএব নির্বাচন সামনে আসন্ন বুঝতে পেরেছেন, পরাজয় অবশ্যম্ভাবী, তাই নতুন করে আবার মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছেন। এটা ভাওতা ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।